রঞ্জন পিজিয়ন লাভার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। অনেক দিন পর ভিডিওতে আবার ভিডিও করলাম, তাই আজকের ভিডিওটা ছিল পায়রা ভিটামিন নিয়ে। ভিটামিন আজ পায়রাকে আমি ভিটামিন দেবো, দেখাবো আপনাদেরও যে ভিটামিনটা কী, নামটা দেখাবো এবং কিভাবে কতটা জলের মধ্যে কিভাবে মেশাবেন সেটাও দেখাবো। চলুন চলে যাই মূল ভিডিওর দিকে। আজকের পায়রার যে ভিটামিনটা দেবো এটা মানুষের খাওয়ার ট্যাবলেট, সেটা আজকে আমি পায়রাকে দেবো, দেখাবো ভিটামিনটার নাম। দেখুন এইটা ট্যাবলেট, এটা হচ্ছে নিউট্রোবায়ন ফর্টি, নিউট্রোবিয়ন ফর্টি। এটা ভালো করে দেখে নিতে পারেন, ট্যাবলেটস এন্ড ট্যাবলেটস অফ ভিটামিন বি কমপ্লেক্স উইথ বি12। দেখলেন আপনারা, এটা আপনারা কোনো যে কোনো ওষুধের দোকানের থেকে সংগ্রহ করতে পারেন। এর প্রাইস হচ্ছে 28.74 টাকা, দেখে নিতে পারেন। তিরিশ পিস আছে এর মধ্যে, 30 পিস ট্যাবলেট। আপনারা যে কোনো ওষুধের দোকান থেকে এটি সংগ্রহ করতে পারেন। আজকে এটা আমি মেশানো দেখাবো ভিডিওতে, বার করি ট্যাবলেটটা। ট্যাবলেটটা বের করছি, একটা ট্যাবলেট বের করেছিলাম, আবার ভিডিওতে দেখাবো বলে আপনাদের আবার এর মধ্যে পুড়ে দিয়েছি। দেখুন এখানে রয়েছে, বার করছি আমি, আমার বেরিয়ে গেছে। যেমন ট্যাবলেটটা এই কালারের হবে, গোলাপি রঙের। আপনারা মোটামুটি 500 ml জলে এই ট্যাবলেটটা দেবেন, চাইলে 1 লিটার জলেও দিতে পারেন, কিন্তু আমি 500 ml জলেই দেবো। দিয়ে দিলাম ট্যাবলেটটা, কিছুক্ষণের মধ্যে এটা জল টেনে শুষে নেবে, নরম হয়ে যাবে, গুলে যাবে। আমি তখনই এটাকে মিশিয়ে পায়রাদের খাওয়াবো। আবারও দেখাচ্ছি ততক্ষণে ট্যাবলেটটার নাম, ভালো করে দেখে নিন, নিউট্রোবায়ন ফর্টি ট্যাবলেটস অফ ভিটামিন বি কমপ্লেক্স উইথ বি12। ট্যাবলেটটা একটু দেরি হচ্ছে, ভেতরটা দেখুন আবার হলুদ রঙের, উপরটা গোলাপি কালার ছিল। জলের কালার চেঞ্জ হচ্ছে এবার ওষুধটাতে, ওষুধটা সাইড করে রেখে দিই আমি, রেখে দিলাম। এটা ভালো করে গুলে নিচ্ছি। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আমি ওষুধটা একটু গাঢ়ই দেবো, কারণ অনেক আমি ভিটামিনের প্রথম পায়রাকে খাওয়াচ্ছি প্রথম। আপনারা ওয়েদার সবসময় দেখবেন, ভিটামিন খাওয়ানোর সময় ওয়েদারটা একটু মেঘলা থাকলে, কারণ ভিটামিন একে শরীরকে গরম করে দেয় পায়রা শরীরকে, তাই একটু মেঘলা ওয়েদার দেখেই খাওয়াবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেল একটি লাইক করে দিন এবং ভিডিওটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে দেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে।
এবং সাবস্ক্রাইব করতে কোনো পয়সা খরচ হয় না। আপনারা দেখুন যে ওষুধটা ভালোভাবে মিশে গেছে। এবার এই জলটা এরকম খাবো, জলটার কালারটা দেখুন পুরো হলুদ হয়ে গেছে। এবার আমি পায়রাকে দেবো, দেখুন ভালোভাবে মিশে গেছে ওষুধটা, আর দেখা যাচ্ছে না। এবার এটা পায়রাকে আমি খাওয়াবো, দেখুন সব পায়রা জল টেস্টায় ছটফট করছে। আপনারা পায়রাকে খাওয়া, এই জল খাওয়ার আগে আধ ঘন্টা আগে খাবার খাইয়ে রাখবেন, যাতে ওরা বেশি করে যেই জলটা খেতে পারে। আপনারা চাইলে এই জলটা পায়রাকে ধরেও খাওয়াতে পারেন, আমি আর ধরে খাওয়াবো না। ওরা ওদের আমি খাওয়ার আগে থেকে দিয়ে রেখেছিলাম, ওরা জল তেষ্টা পেয়ে গেছে, অনেক বেশি পরিমাণে ওরা জলটা খাবে। এবার আমি দিয়ে দেবো জলটা, ভালো করে আপনারা মিশিয়ে নেবেন ওষুধটা। দেখুন এবার জলটা দেবো আমি এখানে, জলটা দেবো, পায়রাটা এবার খাবে। দেখুন দেখুন জল খেতে চলে এসছে। দেখুন কতটা পরিমাণে জল খাচ্ছে ওরা। ভালো করে আপনারা ওষুধটাকে খাওয়ার আগে মিশিয়ে নেবেন। দেখুন এবার খাচ্ছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো, এবং আপনাদের কাছে দয়া করে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা খরচ হয় না, এবং পাশে থাকা বেল আইকনটি প্লিজ বাজিয়ে দেবেন। ধন্যবাদ, আজকের মতো এখানে শেষ করলাম।